তোমরা দরিদ্রদেরকে ভালোবাসিবে, কেননা আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহার দোয়ায় বলিতে শুনিয়াছি, হে আল্লাহ, আমাকে দরিদ্র হিসাবে জীবিত রাখুন, দরিদ্র হিসাবে আমার মৃত্যু দান করুন এবং দরিদ্রদের দলভুক্ত করিয়া আমাকে হাশরের ময়দানে উত্থিত করুন। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 4126। বেদুইন লোকেরা আসিয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের কথা জিজ্ঞাসা করিত, বলিত যে কিয়ামত কবে হইবে। তখন তিনি তাহাদের মধ্যে কম বয়স্ক লোকটিকে লক্ষ্য করিয়া বলিতেন, সে যদি বাঁচিয়া থাকে তবে তাহার বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের ওপর কিয়ামত আসিয়া পড়িবে, অর্থাৎ মৃত্যু। অর্থাৎ মৃত্যু হইল ব্যক্তিগত কিয়ামত। আল হাদিস মুসলিম শরীফ, হাদিস নাম্বার 7143।